আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ঘাড় এবং কোমর ব্যথার অপারেশনবিহীন যে আধুনিক চিকিৎসা, এই আধুনিক চিকিৎসা নিয়ে আপনি তো সবসময় কাজ করছেন। ঘাড়ের ব্যাপারটা নিয়ে যদি আসি, তো ঘাড় একটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। ঘাড়ে যদি একটা সবসময় ব্যথা লেগে থাকে, মানুষের কোনো কাজকর্মে কিন্তু ঠিক মনোযোগ বসাতে পারে না। ঘাড়ের ব্যথা কেন হতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে ঘাড় এমন একটা জায়গা যেটা মাথার পরেই ঘাড়ের অবস্থান এবং খুবই সেন্সিটিভ এরিয়া, তো এখানে অনেকগুলো সমস্যার কারণে ঘাড়ে ব্যথা হতে পারে, যেটা আমরা প্রায়ই এখন যে রোগীগুলো পেয়ে থাকি PLID বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক যেটাকে ডিস্ক প্রোল্যাপস সংক্ষেপে বলা হয়, বলা সেটাই কি? হয়, হ্যাঁ ডিস্ক প্রোল্যাপস বলে। এই রোগীর সংখ্যাটা বেশি, তবে যে শুধু এই রোগীই হবে তা না, অনেক কারণে ঘাড় ব্যথা হয়। এটা ছাড়া যদি ঘাড়ের যে কার্ভেচারের সমস্যা হয়, যেটা যে স্ট্রাকচারাল, যেটা অ্যানাটোমিক্যাল কার্ভেচার, হুম যেটা হুম জানেন আপনি উত্তল থাকে সামনের সেটাই। দিকে, এই উত্তলটা কমে গিয়ে স্ট্রেট হয়ে যেতে পারে ঘাড় হুম হুম কাজের কারণে, বিভিন্ন কারণে, তা থেকে ব্যাকের মাসেলগুলো স্পাজম হতে পারে, বা যেটা আমরা খিঁচুনি বলতে পারি বোঝানোর জন্য, এই সকল সমস্যা থেকে কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে। বিভিন্ন ঘাড়ে যদি আপনার টিবি হয় তা থেকে ঘাড়ে ব্যথা হতে পারে, ক্যান্সার হয় তা থেকে হতে পারে, লিগামেন্ট যদি ইঞ্জুরি হয় তা থেকে হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে, এটাও কমন। এটা সাধারণত সেটাই। 40-এর পরে, যেমন যেটা আমরা হাড় ক্ষয় রোগ বলে থাকি, এই রোগীগুলা যেমন 40-এর পরে একটু বয়স হলেই। আচ্ছা, আমার কাছে একটা একজন SMS দর্শক পাঠিয়েছে, এক মহিলা শারমিন ইয়াসমিন, তার বয়স লিখেছেন 45 বছর। তার তার ঘাড় খুব ছোট, তার উচ্চতার অনুযায়ী, তার উচ্চতাও কম মহিলার, একটু বালকি মহিলা যে লিখেছেন তাতে, কিন্তু তার সবসময় একটা ঘাড়ে ব্যথা থাকে। অনেকবার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড প্রেশার চেক করেছেন, কিন্তু ব্লাড প্রেশার সবসময় তার ভাষায় লো থাকছে, কিন্তু ঘাড়ে ব্যথা তার সবসময় থাকছে। এখন তিনি কি করবেন? হ্যাঁ, এই জাতীয় রোগী আমিও পেয়ে থাকি প্রায়, যে হয়তো প্রেশার দেখা হয়েছে বা অন্যান্য যে ইনভেস্টিগেশন করে কিছু পাওয়া যায় না, তো আসলে এগুলার ক্ষেত্রে আমাদের আরও ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করলে আমরা পেয়ে থাকি, যেমন কম্প্রেশন টেস্ট, সার্ভাইকাল কম্প্রেশন টেস্ট, ডিস্ট্রাকশন টেস্ট, এগুলো আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলে অনেক ক্ষেত্রে বোঝা যায়। তাছাড়া আরও কিছু আমাদের এই ফিজিক্যাল এক্সামিনেশন পাশাপাশি আমরা হয়তো এই রোগী অনেক সময় দেখা যায় এক্স রে করেছে রোগী বলে আমি কিছুই হ্যাঁ, পাই এক্স না, রে করেছে। কিছুই পাওয়া যায় না। আচ্ছা, আমি যে একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটা নিয়ে নিই, তারপরে অবশ্যই, ওই মহিলার কথা শুনবো। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমি মানসিং থেকে লাকি বলছিলাম। হ্যাঁ লাকি, বলো। আমার বয়স আসলে, ওষুধটা আমার না, আমার শাশুড়ির, ওনার বয়স 40 বছর, ওনার হাঁটুতে এবং কোমরে ব্যথা, মানে অনেক প্রায় 4 মাস ধরে, কিন্তু অনেক ওষুধ খাচ্ছে কোনো কাজ হচ্ছে না। ডাক্তারে বলছে 15 দিন 1 মাস রেস্ট থাকার জন্য, 1 মাস 15 দিন রেস্ট থাকে, কিন্তু তারপরে কোনো কাজ হয় না। উনাকে মানে কি রোগ বলেছে ডাক্তার সাহেব? রোগের নাম বলতে পারবেন? হাড় ক্ষয় রোগ বলেছে। এক ডাক্তারে বলেছে যে হাড় বাড়ছে, আর হাড় বেড়ে ডাক্তার গিয়েছে? বলছে যে কোমরে হাড়ের একটু ফাঁকা হয়ে গেছে, তো জি ওটা ওষুধ খেলেই ঠিক হবে। জি, আচ্ছা আমি উত্তর দিচ্ছি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক, আপনাকে ঘুরে একই কথা, একই ঘুরে কথা ফিরে আমরা আসছে। প্রায় যে রোগীগুলো পেয়ে থাকি, যে একজন বলেছে হাড় বেড়ে গিয়েছে, আরেকজন বলেছে হাড় ফাঁকা হয়ে গিয়েছে। ফাঁকা হয়ে আসলে গেছে, ডাক্তাররা হয়তো বোঝানোর জন্য বলা হয়, আমরা মেডিকেল টার্ম মানে ইউজ কিছু তো করলে, একটা বোঝাতে হবে রোগীকে। এক্স্যাক্টলি, এটা সেই হচ্ছে যেমন মেডিকেল টার্ম যদি আমরা ইউজ করি অনেক সময় রোগী বুঝে না যে ব্যাপারটা কি, হয়তো বলেছে যে ফেটে গিয়েছে বা ফাঁক হয়ে গিয়েছে বা রগে চাপ খেয়ে আছে, এগুলো ঘুরে ফিরে একই কথা। PLID যেটা আপনি বলছিলেন হ্যাঁ যে সেটাই। প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, প্রায় আমরা এই রোগীগুলো বেশিরভাগ পেয়ে থাকি, পাশাপাশি ওনার যেটা বয়স হয়েছে, বয়স জনিত আর্থ্রাইটিস সেকেন্ডারিলি ডেভেলপ করতে পারে। সেটাই। তো আমার মনে হয় দর্শক, আপনার যদি কোনো MRI করা থাকে, ওনাকে MRI না করলে একটা নতুন করে MRI করে দেখতে পারেন, এবং এসব রোগের চিকিৎসার ক্ষেত্রে আরও কিছু, যেমন ব্লাড ক্যালসিয়াম লেভেল দেখা দরকার, ভিটামিন ডি, B12, এগুলো দেখে আপনাকে যদি সঠিকভাবে থেরাপি দেওয়া যায় এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব যেহেতু কিছুদিন ওষুধ খাওয়ায় দেখলো ভালো হচ্ছে না, তাহলে আপনাকে অবশ্যই থেরাপি চিকিৎসা শরণাপন্ন হতে হবে।